প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা, আর তারই পাল্টা হিসেব কেন্দ্রের তরফে মোদি সরকারের আমলের নানা সাফল্য তুলে ধরার চেষ্টা করছেন মন্ত্রী সাংসদরা। সেই প্রসঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, মোদীর জন্যই 2020 অলিম্পিকে 7টি পদক ঘরে তুলেছিল ভারত। 2020 সালে টোকিও অলিম্পিকে চূড়ান্ত সাফল্য পায় ভারত। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার হাত ধরে একটি সোনা জেতে ভারত, এছাড়াও দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদকও আসে ভারতের ঝুলিতে। কিন্তু সেই সাফল্যের কৃতিত্ব কার্যত পুরোপুরি নরেন্দ্র মোদীকেই দিয়ে দিলেন কিরণ রিজিজু।